তো আজকে যখন বাড়িতে বসছিলাম তখন ভাবলাম যে এই ছুটির কয়েকটা দিন বাড়িতে বসে আর কি করব, চাই কলকাতায় ঘুরে আসি। তো আজকে এখন বেরিয়ে পড়েছি, এখন এয়ারপোর্টে চলে এসেছি। গাড়িটা আমার একটু পরে আছে, ভেবেছিলাম যে একটু ব্যাঙ্গালোরের মধ্যে ট্রাফিক হবে, কিন্তু ট্রাফিক নেই। আর যেহেতু ট্রাফিক নেই বলে আমি খুব তাড়াতাড়ি এখানে আসতে পেরেছি। আশা করছি যে টাইমলি ফ্লাইট পৌঁছাবে। ওখানে গিয়ে প্ল্যান আছে যে আমি একটু গ্রামে কোথাও যাব, কয়েকটা দিন নিউ ইয়ারটা এবার মনে হচ্ছে গ্রামের মধ্যে গিয়েই স্পেন্ড করি, তো ওটা অনেকটা বেটার হবে। আর এই নতুন ক্যামেরাটাতে প্রথমবার আমি রেকর্ড করছি, তো আমি জানি না ঠিক এক্স্যাক্টলি কীরকম এর সাউন্ড কোয়ালিটি বা অন্য কিছু আসবে, আশা করছি ভালোই আসবে। দেখা যাক কী হয়। এখন আমি স্টার বক্স বলে একটা কফি শপ আছে, আমি বসে আছি, কফি আর কিছু খাওয়া নিয়েছি। এরপরে আমি এয়ারপোর্টে চেক ইন করে চলে এসেছি আমার ফেভারিট রেস্টুরেন্ট, এবং সেখানে বসে আবার কিছু খাওয়া দাওয়া করলাম, সঙ্গে একটু স্যালাড নিলাম, আর তাতে আমার পেটটা একটু ভরা থাকবে। আমার ফ্লাইট বোর্ডিং ছিল গেট নাম্বার 8 থেকে, আর আমি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে ফ্লাইট ছাড়ার ঠিক কিছুক্ষণ আগে যখন আমার গেটের সামনে এলাম, এসে দেখলাম যে খুবই শুনশান হয়ে আছে, মাত্র কয়েকটাই লোক এখানে বসে আছে। তো বুঝতেই পারছি ফ্লাইট অলমোস্ট খালিই যাবে। তারপরে যখন এই ফ্লাইটে উঠলাম দেখলাম যে মাত্র 12 জন ফ্লাইটে রয়েছে, আর আমার সিট ছিল একদম প্রথম রোতে, তো পিছন থেকে দেখতেই পাচ্ছ পুরোই খালি। আর আমি আমার যে এখানে আমাদের যে এয়ার হোস্টেস ছিল তাদেরকে আমি একটা অনুরোধ করলাম ফটো তুলে দেওয়ার জন্য, তো এটা তার আউটপুট। আশা যে 2021 খুব ভালো হবে, দেখাবো যে এখন ফ্লাইটে এক্স্যাক্টলি কী সেলিব্রেশন হচ্ছে। ছোট্ট গিফটও আছে, একটা পার্সোনালাইজ নোটও লেখা আছে। দিস ফিলস ভেরি পার্সোনাল, যখন এই যে এক্সপিরিয়েন্সটা, দিস ইজ কল ইউজার্স এক্সপিরিয়েন্স বেসিক্যালি। আর দেখে খুবই ভালো লাগলো, আর যেহেতু ফ্লাইটে কম লোক তো মনে হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি অনেকটাই ভালো আছে। এখন বাজে রাত 11টা, আর আমি অলমোস্ট ল্যান্ড করে গেছি কলকাতাতে। পরে আবার দেখা হবে আর একটা ভিডিও নিয়ে। গুড নাইট।